এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যারা মা বোন বসে আছেন, খালি পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো বাম্মা পালন করে না, সারা জীবন ওয়াজ শুনেছেন বাম্মার সেবা করতে হবে, বাম্মার পাততলায় জান্নাত, এই কথা শুনে বাম্মা তো একদম গলে ক্ষীপ। আপনি কি জানেন বাম্মা হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে? এ ওয়াজ তো কেউ করে না, বাম্মার ভুল নেই, বাম্মার ভুল বের করব কিছু, আজ দাঁড়ান অসুবিধা হবে, হ্যাঁ হবে, আজকের বাম্মার কিছু ভুল বের করব, আর বাম ছেলে মেয়ের ভুল বের করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো বাপ, এবারে আসছি বাম্মার কিছু ভুল টপ টপ করে বলে দিই, শুনে নিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আরে বাবা বলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এমন সময় বাপ আর বেটা এসছে, বাপটা একটু বুড়ো, বেটাটা একটু জমান, বাপ বেটার বিরুদ্ধে হযরত ওমরকে অভিযোগ করছে। কি অভিযোগ? হুজুর এটা আমার ছেলে, তা ছেলেতে কি হয়েছে? বলছে আমার ছেলে আমার হক আদায় করে না, আমার ছেলে আমার সেবা যত্ন করে না, ওর মাকেও দেখে না আমাকেও দেখে না। তখন হযরতে ওমর ফারুক ছেলেটিকে বলছেন, এই ছেলে তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সত্য? ছেলেটি বলছে একদম সত্য কথা। তা তুমি তোমার বাপের সেবা যত্ন করো না কেন? তখন ছেলেটি কি উত্তর দিয়েছিল শুনে নিন। ছেলেটি উত্তর দিচ্ছে, আমি আমার পিতামাতার হক আদায় করার আগে আমার পিতামাতা আমার হকটা আগে আদায় করেনি। কি বললে? তোমার বাপ তোমাকে জন্ম দিল, তোমার বাপ তোমাকে বড় করলো, তোমার মা তোমাকে পেটে ধরলো, আড়াই বছর দুধ পান করালো, মায়ের হক আদায় হয়নি? বলছে না। তবে কি? ছেলেটি কি বলছে শুনুন। ছেলেটি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি, এই তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত দাড়ি রাখুক, যত হজ করুক, ওই বাম্মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আটকে যাবে। আল্লাহর নবী বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। নবীজি বললেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নম্বর দায়িত্ব হলো, এই বাপ, এই তুমি বাপ হয়েছো, হ্যাঁ জন্ম দিয়েছো মানে বাপ হয়ে গেছো, হ্যাঁ, আর তোমার পাততলায় জান্নাত বলে দিল নবীজি এত সহজে, এসব ওয়াজ তো কেউ করে না। নবীজি বললেন, এই বাপ আর মায়েরা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের উপরে তিনটে দায়িত্ব তোমাদের, এই তিনটে দায়িত্ব যদি তোমরা পালন না করো, কিয়ামতের মাঠে তোমাকে আটকে ধরা হবে। এক নাম্বার নবীজি বললেন, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে পিতামাতার প্রথম দায়িত্ব হলো সুন্দর সুন্দর নাম রাখা। আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখলে আমডাঙ্গা বাজারে গেলে বলবেন মুসলমানের বাচ্চা, সেই জন্যে বাপ হয়ে ছেলের নাম রেখেছেন নালটু চলটু মল্টু বুলটু। শুধু তাই নয়, না হিন্দু না মুসলিম বাপি, ঠিক না বেটি? শুধু তাই নয়, একের ক খ গ, ক তে বলা হলো সুন্দর নাম রাখবে, খ তে বলা হলো ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে। ছেলে কোথায় জন্মগ্রহণ করেছে বাপের কোনো খবর নেই, মা করছে কি ছেলেটাকে কোলে করে নিয়ে ঘুম পড়াচ্ছে, কোরআনের আয়াত বলে বলে ঘুম পড়ায় না, নবীর গজল বলে বলে ঘুম পড়ায় না, আধুনিক বিজ্ঞানের যুগে নায়কার নায়িকার গান বলে বলে অনেক মা তার ছেলেকে ঘুম পড়ায়, ভাত দেবে লজ্জা করে না? ভাত চাওয়ার আশা করো কোন লজ্জায় ছেলের কাছে? তুমি বাপ, দায়িত্ব পালন করেছো, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে, আকিকা। তাহলে একের ক খ গ তিনটে কে করেছেন ভাবুন। নবীজি বলেছেন, এই পিতামাতা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী কোনোদিন একে অপরকে গালি দেবে না। আমার সামনে যদি আমার বাপ আমার মাকে গালি দেয়, আমি ওই গালটা আগে শিখবো, ঠিক না বেটি? আপনাদের গ্রামে একটা বাচ্চা ছেলে গালি দিলে আপনারা কি বলেন? এই পরিবেশ খারাপ, পরিবেশ খারাপ,
খোদার দেওয়া পৃথিবী খারাপ, খোদার দেওয়া সূর্যের আলো খারাপ, খোদার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি খারাপ, খোদার দেওয়া অক্সিজেন খারাপ, খোদার দেওয়া পানি খারাপ, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। বাম্মা হয়েছে, বুড়ো বয়সে ভাত দেয়নি, খালি মলি সাহেবের কাছে ওয়াজ করছে, মলি সাহেব ওয়াজ করছে, ইন্নালে জান্নবীজি বলেছে বাম্মার পাত তলায় জান্নাত, বুড়ো বয়সে শুনতেছে। এখন তুমি দায়িত্ব পালন করেছো, তুমি বাপ হয়েছ। এক নম্বরে নবীজি বললেন সুন্দর নাম রাখতে হবে। এবার আরো দেখেন বাম্মার ভুল কেমন বেরোচ্ছে। বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডি চলছে, একটা নায়ক একটা নায়িকার কিস দিচ্ছে, চুমা দিচ্ছে, বাপ দেখছে, মা দেখছে, ভাই দেখছে, বোন দেখছে, নির্লজ্জ ঝাঁক পোতাকারে। এখন আবার কত বুড়ো আছে দাড়ি চাপাতে দেখতে শুরু করেছে। আর টিভির মধ্যে শাহরুখ খান সাতটা গুন্ডাকে ক্যারাটি মার দিচ্ছে, বাপের কোলে বাচ্চা ছেলেটা দেখছে, গালে হাত দিয়ে মনে মনে বলছে আব্বা আমি বড় হই, তোমাকে বুড়ো বয়সে দেবো এখন ভালো রকম শাহরুখ খানের মতো। এখন বুড়ো বয়সে তোমার ছেলে তোমার মার দিচ্ছে, আর তুমি মলি সাহেবের বলছো বাদ করো ভাত দেবে। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নয়, নবীজি বলেছেন তুমি যে খাবারটা খাবে খাবারটা দেখে খাবে, খাবারের স্বাদটাকে গ্রহণ করবে। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, এই মেয়ে ছেলেরা, এই পাপটা মায়েরা করে বেশি, আল্লাহর গজব পড়ে যাবে ওদের উপরে বলে যাচ্ছি। নবীজি বলছেন বাচ্চাকে যে খাবারটা খাওয়াবে ভালো করে খাওয়াবে, এ মেয়ে ছেলেরা কি করে দেখবেন, বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দেয়, ঠিক না বেঠি? বাচ্চা মোবাইল দেখছে আর মা গালে তুলে খাবার চাইছে, গালে দিচ্ছে কি নাকে দিচ্ছে কি দাঁড়িয়ে দিচ্ছে আল্লাহ ভালো জানে, ও মোবাইল দেখছে। বোকা কোথাকারে মুসলমান, তুমি আবার বুড়ো বয়সে ছেলের কাছে ভাতের আশা করো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, মোহাম্মদ সাল্লাম এই ওয়াজ করে গেছেন না? দু নম্বরে আরো দেখেন ব্যাখ্যা কেমন বেরোচ্ছে। এখন বাম্মার ভুল বেরোচ্ছে, যারা বাম্মা হয়েছেন রেগে যাবেন না বাবা, এরপরে ছেলে মেয়ের ভুল বের করবো, মাইনাস প্লাস করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দু নম্বরে নবীজি বললেন ওয়াইজা, খুব ইম্পর্টেন্ট, ওয়াইজা ওয়ালাদা ওয়াই আল্লিমুহুল কিতাবা। নবী বললেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, লেখাপড়া শেখাবে, লেখাপড়া শেখাবে। এ মুসলমানের বাচ্চা, এরা এদের সন্তানদের লেখাপড়া শেখায় না, এদের চিন্তা ভাবনা কি লেখাপড়া করে চাকরি পাবি, ওই জরি দর্জি ফুল মেশিনের কাজে পাঠিয়ে দিলে সকাল সকাল, রাগ করো না বাবা মার, বাস্তবটাই বললাম। এরা ছেলেদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হয়ে পাস আলেম হাফে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছে। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, আপনারা যেমন ছেলেদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেমা হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার, একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একটা পুরুষ শিক্ষিত হলে, একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবলমাত্র একাই শিক্ষিত হয়, আর একটা মহিলা শিক্ষিত হলে, একটা মহিলা শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেঠিক? আজ তোমরা মেয়েদেরকে ক্লাস 8 এ পড়ে একটা মেয়ে, এই আমার স্কুলে আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি, 6 এ পড়ে, ক্লাস 6 এ পড়ে একটা মেয়ে, দেখতে শুনতে একটু ভালো, 6 এর মেয়ে, বয়স কত হবে ভাই বলুন তো, হালদি 12 থেকে 13 বছর টেনে টুনে, এই 13 বছরের মেয়েকে তার বাপ বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, ওই মেয়েটার 6 এ পড়ে, ওই মেয়েটার মেয়েটার যদি পেটে বাচ্চা আসে, ওই 13 বছরের মেয়ের পেটে যদি বাচ্চা আসে, ওই মেয়েটার জীবনটাও ঝুঁকি, আর যে বাচ্চাটা আসছে ও বাচ্চাটার জীবনটাও ঝুঁকি, ঠিক না বেঠিক? মুসলমান তোমরা এইসব দেখো না। আর এরা ওয়াজ করবে, ওয়াজে দেখি খালি একটাই শিখে রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আরে নামাজ তো তোকে পড়তেই হবে, কারোর জন্য ছাড় নেই। এই কোরআনের 82 জায়গায় নামাজের কথা আছে, কত জায়গায় জোরে বলুন,
82 জায়গায় নামাজের কথা আছে, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। লেখাপড়ার কথা কত আছে, তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? এই মুসলমানের বাচ্চা, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারো না, লেখাপড়া শেখাতে পারো না? সন্ধ্যাবেলা মায়েরা করে কি, বাচ্চাদের নিয়ে সিরিয়াল দেখে, আল্লাহর গজব পড়ে যাবে ওই সম্মার, একদম ওই সম্মাকে ভাত দেবে না, বড় বড় হয়ে বলে দিচ্ছি ভাত পাওয়ার যোগ্য নয় একদম। এই এই পশ্চিম বাংলায় এমনও পরিবার আছে, তোমরা তো মুসলমান খালি আল্লাহ আল্লাহ করতে জানো আর ঈদ বকরা ঈদের নামাজ পড়তে জানো, এমনও জাতি আছে সন্ধ্যাবেলা বাচ্চা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখায়, স্কুলে পাঠায়, বাপ ভ্যান চালায়, ভ্যান চালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শেখায়, বুঝলেন? তা সে জাতি আগিয়ে যাবে না, যাবে কোন জাতি? যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব, 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেখাপড়া শেখো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহাদ, এর বাংলা মানে হচ্ছে নবী বলেছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহাদ, এর বাংলা মানে হচ্ছে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তা করেছো? তা করবে না, তা তো করবে না। ওই ক্লাস 6 বন্ধ পড়েছে, যাও বাবা জরি দর্জি ফুল মেশিনের কাজ করো, ইনকাম করে আমার খাওয়াও। তোমরা আমার বলো আমাদের এই দেয় না ওই দেয় না, যোগ্যতাই অর্জন করতে পারো নি, খালি কামা খায়। আগে যোগ্যতা অর্জন করো, চাকরি দেবে না মানে সরকারের বাপ চাকরি দেবে, সরকারের বাপ চাকরি দেবে, দেবে না মানে তোমাকে যোগ্যতার উন্নতির চরম শিখরে পৌঁছাতে হবে, বাপের বেটার মতো, ঠিক না বেটি? কে বলেছে? বিবেককে প্রশ্ন করো, বাবা আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করা মানুষ, আমারে শুধু মৌলবি যেন ভেব না, শুধু মৌলবি হলে তো বেঁচে যেতাম, বাস্তবটাই বলে গেলাম আজ, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আরে মুসলমানের বাচ্চারা, এই ভারতবর্ষের জমিনে কোরআনকে যদি অবমাননা করতে হয়, ইনডাইরেক্টলি মুসলমানরা বেশি কোরআনকে বেইজ্জতি করে, অমুসলমানরা কোরআনকে জানা অবমাননা করেছে, এ মুসলমানের বাচ্চারা এরাই কোরআনকে বেশি অবমাননা করেছে। আমি প্রমাণ দিচ্ছি, দুটো দুটো প্রমাণ দিচ্ছি, দেখুন তো। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে, কোরআন শরীফ যাদের বাড়িতে আছে, মাচায় সানসেটে, সানসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলেছে, বছরে একবার মা বন্যা সবে বরাতে রাতে রোজার মাসে পাড়ে, আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটে সোজা করে রেখে দিয়েছে, রিমোটের গেলাপ জোটে তো কোরআনের একটা গেলাপ ভালো করে জোটে না, এ মুসলমান বলে আমরা আবার নাকি আল্লাহর ভক্ত, নবী মুহাম্মাদের ভক্ত, এরা আবার বলে আমরা নাকি কোরআনের ভালোবাসি, ওরা নির্যজ্জ অভদ্র ভালোবাসার কথা বলবেন না। এক নম্বর, কোরআনকে যদি অবমাননা করতে হয়, ইনডাইরেক্টলি মুসলমানরা বেশি করে। দ্বিতীয় নম্বর, কোরআনকে অবমাননা কিভাবে করছেন দেখুন, প্রমাণ দিয়ে যাচ্ছি আজকে। ইংরাজির মাস্টার, ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায়, ইংরাজির মাস্টার সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে 12 দিন, 12 দিনে ইংরাজির মাস্টারের মাইনে আপনি দেন 1000 টাকা কি 500 টাকা দেন মাইনে, প্রাইভেট টিউটার মাইনে দেন 500 টাকা। আর যে মানুষটা আপনার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়ায়, সপ্তাহে 5 দিন পড়ায়, মাসে হয় 20 দিন, মাসে হয় 20 দিন, তার মাইনে আপনি দেন মাত্র 50 টাকা, তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। তা আল্লাহ তুরস্কের মতো ভূমিকম্প দেয় না কপাল ভালো। হে মুসলমান, তোমার কোরআনের মূল্য বুঝলে না,
এই কোরআনের মূল্য বুঝলো মুসলমানরা, এই কোরআনের মূল্য বুঝলো 2022-এ বিশ্বকাপ হলো তো নাকি? আরে বাবা, 22-এ বিশ্বকাপ হলো তো, 2022-এর ফুটবল বিশ্বকাপে কাতারে যে সমস্ত মুসলিমরা এসেছিল তারাই বুঝেছে কোরআনের মূল্যটা কেমন। লক্ষ হাজারে হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে এই কোরআনকে গবেষণা করতে গিয়ে। তারা ভেবেছিল মুসলমান মানে মারামারি করে, মুসলমান মানে এই, মুসলমান মানে ওই। তারা যখন কাতার এয়ারপোর্টে গুলোতে নামছে, নামার পরে দেখতে পাচ্ছে কোরআনের আয়াত লেখা বাংলায় লেখা আছে, এই ইংরাজিতে লেখা আছে, আরবিটা আয়াত লিখে ইংরেজিতে ট্রান্সলেট করা আছে, তারা পড়েই অবাক যে কোরআন ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সত্যি ভালো ধর্ম। অনেক সাংবাদিক তারা করেছে কি, এই কোরআনের এই জিনিসগুলো দেখে ইসলাম গ্রহণ করেছে। আর মুসলমান মৌলভীরা কি করছে? হ্যাঁ, ইন্ডিয়া কত মুসলমান মৌলভী আছে, সকলে নয়, পশ্চিমবাংলার কত মুসলমান মৌলভী আছে দেখবেন, তারা খালি এই কোরআন নিয়ে খালি মারামারি করছে, এ ওর বলে কাফের, ওর বলে কাফের হয়েছে, এরা মোনাজাতে মারামারি করে, ঠিক না বেটি? ভুল বলছি বাবা? মোনাজাতে মারামারি করছে, হাত তুলে নামাজের মধ্যে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, নে মারামারি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা আছে না বাবা? হ্যাঁ, এই সব নিয়ে মারামারি করছে, জানাজার পরে দোয়া করবে কি করবো না এই নিয়ে মারামারি। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, বলুন তো দেখি, কবরে গেলে আপনাদের কি প্রশ্ন করা হবে, আপনারা তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতে ইসলাম না আলে হাদিস? জোরে বলুন, কবরে গেলে প্রশ্নটা হবে না? বাহ, কেয়ামতের মাটি কি এই প্রশ্নটা করা হবে যে আপনারা তবলিগ না ফুরফুরা না বেরানি না ওয়াবি না জামাত ইসলাম না আলে হাদিস? তাহলে মাটির নিচে যে প্রশ্ন করা হবে না, কেয়ামতের মাঠে যে প্রশ্ন করা হবে না, সেইটা নিয়ে মাথামাতি করেন কেন মাটির উপরে? বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। বাপেরা, কতগুলো শুনতে খারাপ লাগবে, সাময়িক শুনতে খারাপ লাগবে, গরিবের কথা তো পচলে মিষ্টি লাগে, চলুন এগিয়ে যাই। তাই নবীজি বললেন, ছেলে মেয়েরা কোনো কথাবার্তা বলতে শিখবে, লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। কোরআনে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, বলে হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা লেখাপড়া শেখে আর লেখাপড়া করে না দুটো কোনো দিন এক হতে পারে না, শিক্ষিত আর অশিক্ষিত দুটো কোনো দিন এক হতে পারে না। এখন আবার বর্তমানে হয়ে গেছে কি, শিক্ষার আবার অবকর্ম শুরু হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আমি প্রথমেই একটা গল্প বলেছিলাম মনে আছে? আরে ভাই বলুন না, গল্পটা মনে আছে তো, যে আয়াতটা পড়েছিলাম, ওই আয়াতের প্রথম আয়াতটা কি ছিল? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইন্দা গাইল মুসাআম, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। আমার নবীকে আল্লাহ পাক পার্সোনাল কিছু জিনিস জানিয়ে দিয়েছেন, সেই পার্সোনাল জিনিসগুলো বলেছেন, আর বাস্তবে সেটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না, ঠিক না বেটি? এই মারামারি করে কারা? শিক্ষিত লোকের বেশি মারামারি করে, শিক্ষিত লোকরা মারামারি করে, যুক্তির মারামারি, তর্কের মারামারি, কলমের মারামারি, আর ছুরি নিয়ে মারামারি করে মুসলমানরা, ঠিক না বেটি? এ বাবা, এখানে যত লোক বসে আছেন আপনারা প্রত্যেকে গরু জবাই করতে পারবেন? আরে ভাই বলুন না, আরে হ্যাঁ না বলুন না, এটা মুরগি জবাই করতে পারবেন? অনেকে মুরগি জবাই করতে পারে না, গরু জবাই করতে পারে না, কিন্তু লোকের গুলি করতে পারে, ঠিক না বেটি? না বুঝতে পারলেন না বাবা? আমার এ মুসলমানের বাচ্চা, এরা গরু জবাই করতে পারে, মুরগি জবাই করতে, মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের দরকার, গরু জবাইয়ের জন্য ইমাম সাহেবের দরকার, কেন নিজের গরু নিজের জবাই করতে পারো না, তা করবে কেন? গরু জবাই করতে পারো না, মুরগি জবাই করতে পারো না, আর লোকের বোম মারতে পারো, গুলি করতে পারো, ওইটা ভালো খালি বাবা। একটা কথা আমি বলি, এই মুসলমানের বাচ্চা, তুমি যার জন্য মার্ডার হচ্ছ, তুমি যার জন্য জীবন দিলে, যাদের জন্য তোমরা জীবন দিচ্ছ, মনে রেখো, মনে রেখো, 10 বছর পরে ওরা দুইজন এক টেবিলে বসে চা খাবে, ঠিক না বেটি?
তুমি যাদের জন্য জীবন দিচ্ছ শুনে রেখে দাও, ওরা দুজনে দশ বছর পরে একটা মিলে বসে চা খাবে, তোমার বউটা ভিক্ষা করবে, বিধবা হবে, তোমার বাচ্চাগুলো এতিম হবে, তোমার খবরে কেউ নেবে না, তাহলে তুমি কেন মারামারি করতে যাও? বিবেককে প্রশ্ন করো, চলো এগিয়ে যাই। এক নম্বরে নবী বললেন ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে সুন্দর নাম রাখতে হবে, দুই নম্বর বলল কি লেখাপড়া শেখাতে হবে। আজ আমি আপনাদের অনুরোধ করছি বাবা, এই গ্রামটার নাম কি বাবা? আধহাটা নাকি? হ্যাঁ, আচ্ছা গ্রামে কত লোকের বাস বাপ? কত লোকের বাস? হ্যাঁ, 2000 লোক হবে, আলহামদুলিল্লাহ। তা 50টা ডাক্তার পাওয়া যাবে? পাঁচটা প্রফেসর পাওয়া যাবে না? বুঝে নিয়েছি, তারপরে এদের দৌড় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তাই তো বাবা? হ্যাঁ, কারণ আমাকে যে লোকেশনটা পাঠিয়েছিল বাবা, এখানে লেখা ছিল একটা আধহাটা গার্লস হাই স্কুল বলে লেখা ছিল পাশে, তখনই বুঝলাম যে গার্লস হাই স্কুল আছে মানে কাছাকাছি, তা শিক্ষা প্রতিষ্ঠান আছে। যাই হোক, আল্লাহ ভালো করুক, সরে নিয়ে অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান আর সুশিক্ষায় শিক্ষিত করুন। আরো কত দাদু আছে, দাদু বাপের বাপ কি বলে আপনারা, অনেক দাদু আছে নাতিদের সঙ্গে কথা বলে শুনবেন। আমার সামনে আমি একটা দোকানে বসে চা খাচ্ছি, একটা দাদু আর নাতি এসছে, জানেন দাদু আর নাতি এসে চায়ের দোকানে নাতিটির মানে ছটফট করছে, ওই কেতরি জানেন, কেতরি কেতরি কেতরি, আমরা কেতরি বলতাম, আপনারা কি বলেন বুড়ো বয়সে মনে পড়ছে কেতরি, তখন এখন তো জগ টক হয়েছে, তখন কেতরি থাকতো কেতলি, তো কেতলিটা মানে ফেলে দিয়েছে বেচারা ছেড়ে পড়ে যেতে, তখন দাদু তার নাতিকে গালি দিয়ে কথা বলছে। অনেক দাদু আছে নাতিকে গালি দিয়ে কথা বলে, ঠিক না বে? ঠিক, দাদু নাতিকে আদরকে গালি দিয়ে কথা বলে। এই আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাদের বাবা বলেছে? আরে ভাই বলুন না, আপনাদের বউরা কোনোদিন আপনাদের বাবা বলেছে? আরে বাবা বলুন না, একজোরে কেন বলেনি তো? এই দেখেন আমি একটা ঘটনা তুলছি, ওই প্রথমে যেমন গল্প বলেছিলাম, একটা গল্পের মধ্যে একটা উদাহরণ তুলছি, কেমন বাবা বলছে দেখুন, স্ত্রী তার স্বামীকে আবার ভালোভাবে সজ্ঞানে আব্বা বলছে, কেমন দেখুন, কেমন বাবা বলছে দেখুন। স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে, ইয়াং ছেলে নতুন বিয়ে করেছে, শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, বারাসাত সিনেমার হলে নতুন বই চালু হয়েছে। এখন ছেলেটি মেয়েটিকে মানে বউকে বলছে, স্বামী তার স্ত্রীকে বলছে, সোনা বারাসাত হলে একটা নতুন বই উঠেছে, শাহরুখ খানের বই, চলো যাই। তা মেয়েটা বললো চলো, ছেলেটা আচ্ছা বলুন তো দেখি, ছেলে আর মেয়ের মধ্যে এই সাজুগুজু করতে কার দেরি বেশি হয়? মেয়েদের। তো ছেলেটা করেছে কি, প্যান্ট স্যুট বুট কোট টাই পরে মোটরসাইকেল নিয়ে রেডি, মোটরসাইকেল নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ঘরের ভেতরে বউটা ভালো করে শাড়ি দিয়ে কুচিয়ে সাজছে। এখন অনেকক্ষণ হয়ে গেছে, একটা চারটে শো বেজে গেছে 12:30, এখান থেকে যেতে হবে, লাইনে টিকিট কাটতে হবে, তারপরে তো এ দু তিনবার হরেন দিয়েছে, তবুও বউ শুনতে পায়নি, ও সাজাতেই ব্যস্ত। কিছুক্ষণ পরে স্বামী তখন বলছে, কই সোনা হলো? ভেতর থেকে বউটা বলছে, আরে বাবা দাঁড়াও না, ঠিক না বেটি? এই এই বাচ্চাটা বলে ঠিক বললে হবে, এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বউ চালা। ওরে ভাই, সব সিজারের বাচ্চা, বউ চালাক, নর্মালের বাচ্চা হলে তো উঠে বোকা হয়। ও বাপরে বাপ, এই বাস্তব কথা বলছি। এই আমার এই মোবাইলটা, এক মিনিট, এদিকে এদিকে এদিকে, আমার এই মোবাইলটা, এই দামি মোবাইলটা এই বুড়ো লোকটা দেন, কিচ্ছু জানে না, এর কিচ্ছু জানে না। ওই বাচ্চাটা দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিণ্ডি দিয়ে দেন। বাস্তব বাস্তব বলছি। এই জন্য বললাম, আমার নবী বলে গেল ছেলে মেয়েকে লেখাপড়া শেখাও, আর আমরা ছেলে মেয়েকে লেখাপড়া শেখালাম কিভাবে জানেন? আলিফে আল্লাহ শেখালাম না, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি পাবো, আমটি খাবো পেড়ে, এইভাবে শিখিয়ে দিলাম। কেন বাবা আলিফ বা তা আসা এগুলো শেখাতে পারো না? তুমি নাম, এ দাদু নাতিকে নাম, তুমি নামাজ পড়তে গেলে মসজিদে নাতিকে নিয়ে যেতে পারো না?
তুমিও নামাজ পড়বে, বাচ্চা ছেলেগুলো দেখবে পাশে বসে, ওরাও নামাজের মতো খালি সাজদা দেবে, ঠিক না বেটি? এ কাজ করতে পারো না? এ পিতা, এ মাতা, যখন নামাজ পড়ো মেয়েটাকে সাথে নিয়ে, বাচ্চা মেয়েটাকে সাথে নিয়ে পাশে নামাজ পড়তে পারো না, দেখবে ও তোমার মতো সাজদা দেবে, ও তোমার মতো সাজদা দেবে। মানুষ হলো অভ্যাসের দাস। রাসূলুল্লাহ এইভাবেই কথা বলেছেন, এইভাবেই মানুষকে সচেতন করেছেন। আর আমরা করেছি কি, শুনে বাড়ি চলে গেছি, কাজের কাজ কিছুই করিনি। তিন নাম্বারটা এবার শুনুন, বাম্মার ভুল। তৃতীয় নাম্বার বাম্মার ভুল হচ্ছে কিরকম, এটা মারাত্মক ভুল। নবীজি বললেন, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা হইজা আদারাকা, এর বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবে। নবীজি বললেন, এই পিতা মাতা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে। কোনো ছেলে যদি, কোনো ছেলেকে যদি তার মাম্মা সঠিক সময়ে বিবাহ না দেয়, ওই ছেলে যদি জেনা করে, ওই মেয়ে যদি জেনা করে, সমস্ত গোনার পাপি হবে বাপ আর মা এবং যে জেনাকারী সে এবং বাম্মা। কি বুঝলেন বাবা? ও হাজি সাহেব, মসজিদে জুম্মার নামাজ পড়ছো আর তোমার মেয়ে ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল গিয়ে সেখানে একটা ইয়াং ছেলের সঙ্গে সময় ব্যয় করছে, তোমার নামাজের বড়টা বেজে যাবে। আমি বলিনি, নবীজি দায়িত্ব দিয়েছে। শুধু তাই নয়, আজ বর্তমান সময়ে, আচ্ছা বাবা এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, ১৯৯০ সালের কথা বলছি বাপ, আমি ১৯৯৪ সাল থেকে বাস করছি, ১৯৯০ সালের কথা বলছি, ১৯৯০ সালের কথা বলছি, আপনারা বুঝতে পারবেন। তখন কত কি, একটা ইয়াং ছেলে ইয়াং মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর তখন কত কি, মেয়ের বাপ অনেক সময় মেনে নিত না, ছেলের বাপ অনেক সময় মেনে নিত না। দুজনে আবার বাচ্চা কাচ্চা হলে, কোনো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলে, আবার মেয়ের বাপ ছেলের বাপ এক হয়ে আবার কোনোরকম মিল মহব্বত করে মেনে নিত। আজ থেকে ৩৩ বছর আগের কথা বলছি। আরে এখন কি হয়েছে শুনবেন, ওয়াল্লাহ ইয়াং ছেলে ইয়াং মেয়ের সঙ্গে প্রেম কম করে, একজন ইয়াং ছেলে দু ছেলের মার সঙ্গে প্রেম করতে, ঠিক না বেটি? দু ছেলের মা চার ছেলের মার সঙ্গে, দু ছেলের বাপ চার ছেলের বাপ মার সঙ্গে প্রেম করে পালাচ্ছে। আল্লাহর কোরআন কি বলছে দেখি, আল্লাহর কোরআন বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। যারা ব্যভিচার করে, যারা ব্যভিচার করে গোপনে, ব্যভিচার করে প্রকাশ্যে, ব্যভিচার করে ভাবি বলে ঘরের ভেতরে ঢুকে গেল, দাদা বাড়ি নেই, দাদা দাদা বাড়ি নেই, ভাবি বলছে ভাই কি বলবো চলে গেছে, আরে তিন মাস হয়ে গেল, তখন দেওর কি বলছে জানেন, ভাবি নাই তাই, দাদা নাই তো কি আছে, আমরা তো আছি, কি বলার লাগে বলো না, আমরা আছি। এই মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন বলছে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। কত মেয়ে ছেলে বসে আছে ওখানে, এখানে কত পুরুষ বসে আছে ব্যভিচার করে বসে আছে, দেখলে মনে হবে ফেরেশতা, দেখলে মনে হবে আল্লাহর ওলি মানুষ, কিন্তু ইয়াং বয়সে কটা মেয়ে নষ্ট করেছে আল্লাহই ভালো জানে, ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, ব্যভিচারকারী শাস্তি। এই শোনেন, ইয়াং ছেলে ইয়াং মেয়ে যদি ব্যভিচার করে, ইয়াং ছেলে ইয়াং মেয়ে ব্যভিচার করলে তার শাস্তি কি জানেন, ১০০ গা বেত মারা হবে। কত কত? ১০০ গা বেত মারা হবে। আর যদি বিবাহিত ছেলে, ও ছেড়ে দাও বাপ, ও বাপ ছেড়ে দাও, অনেকক্ষণ বকে ফেলি যা, চিন্তা নেই, বিবাহিত ছেলে শুনে নিন, বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে যদি জেনা করে, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে জেনা করছে, তাদের শাস্তি কি জানেন, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। আজকের আফসোস, আফসোস ব্যভিচার বেড়ে গেল, তাই নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে। এখন লেখাপড়া কোথায় হয় জানেন, শুনে নিন,
এখন লেখাপড়া পায়খানায় আর পেচ্ছাপখানায় হয়, ভুল বললাম না, পায়খানায় পেচ্ছাপখানায় লেখাপড়া হচ্ছে এখন। কি করে শুনবেন, শুনে নিন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়, সেন্টার পরীক্ষার সময় পেচ্ছাপখানায় পায়খানায় টুকরিগুলো ফেলে আসে, মাইক্রো জেরাস গুলো বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে চলে আসছে, ওইখানে আমার একজনকে পেচ্ছাপ ফিরে চলে আসছে। ওই ছেলে মেয়েটা দেখবেন চুরি করে লেখাপড়া শিখল, ওই ছেলে মেয়েটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। ছি 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 ছি, বিবেককে অন্তত প্রশ্ন করো। বিবেক বলে একটা জিনিস থাকে, মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে। পেচ্ছাপখানায় পায়খানায় এখন টুকলিগুলো বইয়ের পৃষ্ঠা ছানাগুলো পড়ে থাকে। বাস্তবটাই বললাম বাবা, আমার স্কুলে সেন্টার হয়তো, আমি তো জানি, বাস্তবটাই তুলে ধরলাম, খারাপ বুঝবেন না। দুই নাম্বার নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে, আজকের ব্যভিচার সামনে পেছনে বিভিন্ন দিক থেকে ব্যভিচার চলছে। অনেক যুবক ছেলে এখানে বসে আছে, অনেকে হয়তো মনে মনে আমাকে বলছে, হুজুর আমি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। বাহ ভালো ছেলে, শুনে নাও ব্যভিচারের কতগুলো ভাগ, জেনার কতগুলো ভাগ। হাতের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জিবের জেনা, কানের জেনা, চোখের জেনা, বিবেকের জেনা, লজ্জাস্থানের জেনা। জেনা শুধু লজ্জাস্থান দিয়ে শুধু হয় না, অনেক ছেলে এখানে আছে, অনেক মেয়ে আছে, দেখবেন রাতের বেলা কি করে, এই মোবাইলের ভিতরে বাজে বাজে নোংরা নোংরা ছবি আপলোড করে, করে রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে হেডফোন কানে গুঁজে ও রাতের বেলা ওই নোংরা নোংরা জিনিসগুলো দেখছে। এই বেটা তুমি মোবাইলটা হাত দিয়ে ধরে আছো, হাতের জেনা, চোখ দিয়ে দেখছো, চোখের জেনা, কান দিয়ে হেডফোনে শুনছো, কানের জেনা, আর বিবেক দিয়ে অনুভূতি করেছো, বিবেকের জেনা। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ব্যভিচারকারী, ব্যভিচারকারীদের শাস্তি হলো কি জানেন, বাস্তব রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মেরাজি দাতি জান্নাত জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের গেটটা খুলে দেওয়া হয়েছে, গেটটা খুলে দিয়ে দেখছেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, মানহাবনা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন আজুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। বাপেরা, এই যুবক ছেলেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ ব্যভিচার করো না, মহাপাপ, এখান থেকে সরে এসো। তিন নাম্বার, আচ্ছা বাবা আমি এই স্টেজে ধরুন এতগুলো লোকের সামনে, এতগুলো ব্যক্তির সামনে আমি একটা ছুরি নিয়ে যদি এই মুরব্বী লোকটাকে যদি মেরে দিই এখানে, আপনারা দেখলেন বারাসাত কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, ঠিক না বেটি? আরে ভাই বলুন না, মুখে কথা বলো বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে, চুপ করে শুনলে হবে না। আমি আপনাদের সামনে ছুরি নিয়ে এই মুরব্বী লোকটাকে মেরে দিলাম স্টেজে, আপনারা আমাকে কোর্টে বলবেন খুনি, তাই তো নাকি? আমি একজন খুনি। আচ্ছা খুনি কি করে বুঝলেন? আপনারা চোখে দেখেছেন আমি এনাকে খুন করেছি, তাই খুনি বললেন, তাই তো নাকি? বাহ, এটা তো চোখে দেখলেন খুনি। আর এখানে কত খুনি বসে আছে, আপনারা অনেক খুনি এখানে বসে আছে, ডাইরেক্ট নয় গোপনে খুন করেছেন, বলবো? এই কোরআনে আছে, বা শুনুন, আল্লাহ বলছেন লা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাচ্চা এসে গেল, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাটা নেওয়া যাবে না। দুজনে মিলে যুক্তি করে করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে যারা সন্তান হত্যা করেছে তারা হলো জাহান্নামী, আল্লাহর গজব পড়বে তাদের উপরে।
আল্লাহর কোরআন বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে বলবো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করত। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পিষ্ট হতে মায়ের পেটে যখন এলাম বাপ মা দুজনে মিলে যুক্তি করলো ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামাই দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান্নামাই দাও, তারপর তোমার বিচার যা হয় করিও। ও হাজি সাহেব এখন ফেরেশতা হয়ে গেছে না? 25 বছর বয়স যখন ছিল কত মেয়ে নষ্ট করে তার তো ঠিক নেই, কত বাচ্চা নষ্ট করে তার তো ঠিক নেই, বিবেককে প্রশ্ন করো। এবার বুঝতে পারছেন বাবা? চলুন আর একটু এগিয়ে যাই, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা